বিষয়। আচ্ছা, এটা দুটো দিক আছে, একটা হচ্ছে যে সাংবাদিকতার দিক, আর একটা হচ্ছে এটা রাজনৈতিক অভিঘাতের দিক। সাংবাদিকতার দিক থেকে এই রিপোর্টটা সত্য না অসত্য আমরা বুঝবো কী করে? আমরা বুঝবো একটা হচ্ছে যে এই প্রতিক্রিয়ার, অতি প্রতিক্রিয়ার পরে প্রেসিডেন্ট একটা স্টেটমেন্ট করেছেন, সেই স্টেটমেন্টের মধ্যে উনি কিন্তু বলেন নাই যে রিপোর্ট অসত্য, বলেন নাই। আচ্ছা, তাহলে মতিউর রহমান চৌধুরী যে রিপোর্ট লিখেছেন সে অসত্যতা যদি তিনি দাবি না করেন তাহলে তো সত্য একদিক থেকে। আরেক দিক থেকে হল প্রকাশ্য টেলিভিশনের ক্যামেরার সামনে উনি বলেছেন এর আগে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। দায়িত্বটা মতিউর রহমান চৌধুরীর না, মতিউর রহমান চৌধুরীর উচিত ছিল আমি মনে করি জিজ্ঞাসা করা কোনটা সত্য, সেটা উনি করেন নাই। সেটা কেন করেন নাই সেটা উনি নিজে নিশ্চয়ই জানেন, একজন সিনিয়র সাংবাদিক। আমার ধারণা যেটা, বিশ্বাস করি আমি, যে আসলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন পদত্যাগপত্র লিখেছিলেন কিনা জানি না, প্রেসিডেন্টের কাছে জমা দেন নাই, কারণ সেই সময়ে জমা দেওয়ার কোনো পরিস্থিতি ছিল না। আমি যেটা শুনেছি উনি লিখেছিলেন কিন্তু ওনার বঙ্গভবনে যাওয়ার পরিকল্পনা ছিল, উনি যেতে পারেনি, যাদের উদ্দেশ্যে ভাষণও দিতে চেয়েছিলেন সেটাও তিনি দিতে পারেননি। পরিবেশ যারা এটা নিয়ে জলঘোলা করবার চেষ্টা করছে তাদের একটা বোঝা দরকার, তার পদত্যাগ পত্রটা ইতিমধ্যেই ওই দিন সকালেই এটা একবার অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ তিনি একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে ঢাকা ছেড়ে কোথাও বেড়াতে যান না। যাকে উচ্ছেদ করা হয়েছে তাকে তো আর, যিনি ক্ষমতাচ্যুত হয়েছে তার পদ ক্ষমতাচ্যুত করা, ক্ষমতাচ্যুত মানুষের রেজিগনেশনের প্রসঙ্গটাই একবার অবান্তর। কিন্তু আরেকটা পরিবেশের কথা, কোনো না কোনো দিন এটা চুপু সাহেবেরই প্রেসিডেন্ট, তাকেই জাতির কাছে না হোক, আমাদের জনগোষ্ঠীর কাছে না হোক, তার নাতি নাতনির কাছে হলেও তো বলতে হবে, যেই পদত্যাগপত্র গ্রহণ করেন নাই সেইটা আপনি বলেছেন কেন আগে? তাহলে কি আপনি কোনো ভয়ের মধ্যে ছিলেন? আপনার জন্য কোনো আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল? সেটা তার বলবার কথা। এই প্রশ্নটা আমার সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞেস করব। আর রাজনৈতিকভাবে এটা একেবারেই অপ্রাসঙ্গিক, প্রতিক্রিয়া জ্ঞাপন তো বটেই, সরকারি প্রতিক্রিয়া হাস্যকর। কথা এখানে শেষ। আপনি কি মনে করেন যে যারা অপসারণটা এই মুহূর্তে চাইছেন বা দাবি করছেন তারা এই জায়গায় শেষ পর্যন্ত এটা কার্যকর করতে পারবেন? কারণ অনেকেই এটা বিপ্লবোত্তর পরিস্থিতি, এখন আইনকানুন অনুযায়ী দেশ চলবে না, কারণ বিপ্লবী সরকার কখনো আইনকানুন মেনে, বিপ্লব আইনকানুন মেনে হয়নি, বিধিবিধান মেনে হয়নি। মুশকিল হলো বিপ্লব আইনকানুন মেনে হয় না, এর একটা আমি আমার কথা না, সরকারে যারা আছেন তাদের কথা সত্য। বিপ্লব কখনো আইন ভঙ্গ করার মধ্যে দিয়ে বিপ্লব সাধিত হয়, এবং সেই বিপ্লবের পরে আবার প্রচলিত আইন এবং সংবিধান আমরা সমুন্নত রাখবো বিপ্লবী নেতাদের, হ্যাঁ, সেই শপথ গ্রহণের মধ্য দিয়েও বিপ্লবী সরকার গঠিত হয় না। ফলে এই আন্দোলনের মধ্য দিয়ে প্রথম কথা দুটো দিক, একটা হচ্ছে পরিষ্কারভাবে এই ছাত্রদের নেতৃত্বে সকলের অপ্রত্যক্ষ পার্টিসিপেশনের মাধ্যমে 1,500 তরুণের রক্তের বিনিময়ে, কয়েক হাজার পঙ্গুত্বের বিনিময়ে এই দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে যে স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশের উপর কমপক্ষে পনেরো বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপেছিল সেটা অপসারিত হয়েছে। এটার জন্যে যারা মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন এবং যারা এটা নেতৃত্ব দিতে দিয়েছেন তাদেরকে ইতিহাস ধন্যবাদের সঙ্গেই স্মরণ করবে বলে আমি মনে করি। কিন্তু এই আন্দোলন বা এই ছাত্র গণঅভ্যুত্থানের, শিক্ষার্থী গণঅভ্যুত্থানের যে চরিত্র, সেই চরিত্রটার মধ্যে সচেতনতার চাইতে স্বতঃস্ফূর্ততা বেশি ছিল, কারণ লোকজন দেশের বিরক্ত হয়ে গেছিলো। আপনার মনে রাখতে হবে যে এই ছাত্রছাত্রীরা অগাস্ট মাসের 3 তারিখের আগ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ দাবি করে নাই, যদিও রাস্তায় আরও জুলাই মাস থেকেই হাজার হাজার কণ্ঠে লক্ষ্যবার এই স্লোগান উচ্চারিত হয়েছে। তারা তখনই আপনার পদত্যাগ দাবি করেছে যেই দিন সেনা সদরে, বাংলাদেশের ঢাকা সেনানিবাসের সেনা সদরে
তুলনামূলকভাবে তরুণ কমান্ডাররা বড় সেনাপ্রধানকে সিপাহসালারকে যখন এই মেসেজ দিয়েছেন যে সৈনিক এবং কমান্ডাররা আর জনগণের বিরুদ্ধে গুলি ছুটতে রাজি নন, এইটা প্রকাশিত হবার পরে সেই দিন সন্ধ্যায় আপনার ছাত্র নেতৃত্ব এই বক্তব্য দিয়েছেন। একটা এই আন্দোলনের চরিত্রের দিক থেকে স্বতঃস্ফূর্ততা যেমন একটা, আরেকটা হচ্ছে যে তারপরে কি করা হবে, কিভাবে পদত্যাগ করলে সরকার গঠিত হবে, কারা করবে, এই ব্যাপারে তথ্য হিসেবে আমি জানি এবং কিছুটা অনুমানও করতে পারি যে তারা আপনার সেই চিন্তার সুযোগ এই শিক্ষার্থী নেতৃত্ব পান নাই। তো ফলে একটা গোজামিলের মধ্য দিয়ে একটা নতুন অন্তর্বর্তী সরকার, কালীন সরকার আমরা বলছি বা তারা বলছেন, প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ একদিকে বলছেন একটা বৈপ্লবিক পরিবর্তন হবে, কিন্তু সে আন্দোলনটাকে একটা সাংবিধানিক ফর্মের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে, সেটার মধ্যে আবার কিছুটা অসাংবাদিক অসাংবিধানিকতাও আছে, কারণ অনির্দিষ্টকালের জন্যে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এমন কোনো বিধান বাংলাদেশ রাষ্ট্রের শাসনতন্ত্রের মধ্যে নেই। তো ফলে এই যে ছাত্র গণঅভ্যুত্থানটা এখন আফটার থট হিসেবে আপনার নানান কথা তারা চিন্তা করছেন। তো এই মুহূর্তে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, উনি কেন তাদের কাছে এই আন্দোলনকারীদের একাংশের কাছে বোঝা হয়ে উঠেছে আমি খুব পরিষ্কার না, বুঝবার চেষ্টা করছি। চুপ্পু সাহেব কি তাদের কোনো কথা অমান্য করেছেন? এমনকি যেই গ্রহণ পদত্যাগপত্র উনি গ্রহণ করেন নাই সেইটাও তারা যেভাবে বলে দিয়েছে সে সব অনুমান করি সেভাবে তিনি বলেছেন। আচ্ছা, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, কিন্তু সেটা তো তারা যেহেতু একটা গণতান্ত্রিক সংস্কার এবং পরিবর্তন করতে চান, তো শেখ হাসিনা তো আমাদেরকে জানাতেন না কোথায় কেন কী সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই যে ষড়যন্ত্রের গন্ধ যারা পাচ্ছেন তাদের তো আমাদের কাছে উচিত বলা, আমাদের কাছে মানে জনগণের কাছে, যে কী ধরনের ষড়যন্ত্রে উনি লিপ্ত আছেন। একটা লোক যদি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না থাকে তাকে ষড়যন্ত্রকারী হিসেবে প্রচার করা নৈতিকভাবে অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে তারা যারা এটা বলছেন সরকারের সদস্যদের মধ্যে কেউ কেউ বলছেন, তারা যে কয়েকদিন আগে বললেন যে তার নেতৃত্বে শপথ গ্রহণ করে এই সংবিধান আমরা সমুন্নত করব, সেই সংবিধানকে এখন ছেড়ে ফেলে দিতে বলছেন কেন? সেই আলোচনা আমরা একটু পরে আসছি। আমার কথা হচ্ছে যে এই যে একটা সংবিধান যেটা আছে এই এইখানে গত 10 বছর ধরে আমি আলাপ করেছি জেলের সঙ্গে, একদিন পরিষ্কারভাবে বলছি ব্যক্তি হিসেবে এই সংবিধান আমি মানি না।